নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। এখন বিকালবেলা শুরু আপনারা জানেন গত 15 আগস্ট 2020 আমাদেরই সহকর্মী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী সুদর্শন প্রামাণিককে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে তাকে নৃশংসভাবে খুন হতে হয়। আজকে আমরা তার আত্মার শান্তি কামনায় আরামবাগ পৌরমণ্ডলের প্রত্যেকটি ওয়ার্ডে তার আত্মার শান্তি কামনার জন্য শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা একটা বার্তা দিতে চাই, এই সন্ত্রাসের রাজনীতি আমরা চাই না, আমরা গণতন্ত্রের রাজনীতি চাই। আমরা চাই না আর কারো মায়ের কোল শূন্য হোক, কোনো বোন তার স্বামীকে হারাক, কোনো কন্যা বা পুত্র তার পিতাকে হারাক। আমরা গণতন্ত্রে প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র ফিরে আসুক, খুন হত্যা নিয়ে এই রাজনীতি বন্ধ হোক। আপনার নাম? অরবিন্দ সামাজি, আরামবাগ পৌরমণ্ডলের ইয়ের। না না, আমি বলছি একটু দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়েই তো দু আগে মানে বলে তারপর নিরাপদা পান। ভারতের জাতীয় পতাকা তুলতে গিয়ে সেই উনি তৃণমূলীরা যারা সুদর্শন প্রামাণিককে হত্যা করেছে তারা জঘন্যতম অপরাধ করেছে, যেটা মানুষের হাতেও খুবই ঘৃণা বোধ করে। কারণ জাতীয় পতাকা তুলতে গিয়ে খুন, যেটা ইংরেজা বলেও ঘটেনি, এই তৃণমূল সরকার সে ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষের স্বাধীনতা কতটা তারা হরণ করে নিচ্ছে, মানুষকে কতটা তারা পূর্ণ করে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপন করার জন্য সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। আমার ঠিক বিশ্বাস সুদর্শন প্রামাণিক মারা গিয়েও
খুন হয়ে তার আত্মা আমাদের অনুপ্রেরণা দেবে, আমাদের মধ্যে জীবিত থাকবে, আমাদের শক্তি সঞ্চার করবে এই তৃণমূলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। তাই আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 3 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডের সকলে কর্মীবৃন্দ মিলিত হয়েছি, তার আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা কতটা মোমবাতি মিছিল করে এলেন? আপনারা জানেন যে গত 15ই আগস্ট খানাকুলের নদীপুরে আমাদের সহকর্মী মাননীয় সুদর্শন প্রামাণিক মহাশয়ের অকাল প্রয়াণ ঘটেছে কিছু তৃণমূলই দুষ্কৃতির তাণ্ডবের কারণে। তো সেই উপলক্ষে আমরা আজকে এখানে 3 নম্বর ওয়ার্ডের সিংপাড়া থেকে আজকে 4 নম্বর ওয়ার্ডের সবজি বাজার পর্যন্ত আমরা একটা ওনার আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। Ooh, no.